This episode is powered by Evergreen Hoshiari and is sponsored by Om Capital and Mehal Lamb Sheikh. নমস্কার ওয়া জিন্দেগির একটা নতুন এপিসোডে আমি শর্মিলি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়া 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 জিন্দেগি, এ হলো জিন্দেগি, এই পথে যতই আসুক বাধা তবুও এগিয়ে যাবে জিন্দেগি। ওয়া শুধু জিতে যাওয়া, জানি যা আমি তা জানে সবাই, সুখ দুঃখ সাথে নিয়ে চলছে জীবন, চলছে জীবন। ওয়া 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 জিন্দেগি, এ হলো জিন্দেগি, এই পথে যতই আসুক বাধা তবুও এগিয়ে যাবে জিন্দেগি। ওয়া 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 জিন্দেগি, জিন্দেগি। আজকে আমরা দেখব বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের সম্বন্ধে, তারা কিভাবে বাচ্চাদের জীবনকে করে তুলেছে ওয়া জিন্দেগি, চলুন দেখে নিই। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, সংক্ষেপে BUIE, বাঁকুড়া জেলার শুভঙ্কর নগরের কুহাবাগান এলাকায় প্রায় 24 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই কলেজ ক্যাম্পাস আক্ষরিক অর্থেই সবুজের সমারোহে উচ্চ শিক্ষার পীঠস্থান। 1998 সালে স্থাপিত হওয়া এই মহাবিদ্যালয় তার 19 বছরের পথ চলায় অসংখ্য কীর্তির ধারক ও বাহক। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড এবং অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অ্যাপ্রুভড এই মহাবিদ্যালয় 2015 সালে আউটস্ট্যান্ডিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইস্টের খেতাবে ভূষিত হয়। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মতো বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ানো হয় সেখানে। প্রিন্সিপালের কথায় সমাজের কাছে কিছু ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ তারা। এই ইনস্টিটিউটের স্টেট অফ আর্ট ক্যাম্পাসে উচ্চশিক্ষার আধুনিকতম সব উপকরণই মজুদ। এই মহাবিদ্যালয়ের ক্লাসরুম এডুকেশনের সাথে সাথে ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, 40,000-এরও বেশি পাঠ্যপুস্তক সম্বলিত সুবিশাল লাইব্রেরি ছাত্র মননকে সুসংগঠিত করে ভবিষ্যতের জীবনযুদ্ধের জন্য। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই মহাবিদ্যালয় খুলে দিয়েছে বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং পড়ার দরজা। আজকের দিনে দাঁড়িয়ে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের মহৎ প্রয়াস সত্যি মন মুগ্ধকর। এই ইনস্টিটিউটে পড়াশোনার সাথে সাথে জোর দেওয়া হয় প্রয়োগমূলক কারিগরি শিক্ষার উপরেও। এই কলেজের অত্যাধুনিক মেকানিক্যাল ল্যাব, আইটি ল্যাব আর ইলেকট্রিক্যাল ল্যাব ছাত্রছাত্রীদের উদ্ভাবনী প্রতিভার বিকাশে অনুঘটকের কাজ করে। আজকের দিনে দাঁড়িয়ে মূলধারার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার বিশেষ প্রভাব জীবিকা নির্বাহের ক্ষেত্রে ততটা কার্যকরী হয় না বলেই দেখা যায়। ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ ছাত্রছাত্রীদের সামনে আগামী দিনের পথকে আরও সুরম্য করে তোলে। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান তার দীর্ঘদিনের ব্যাংকিং সেক্টরের অভিজ্ঞতা থেকে মনে করেন, আজকের দিনে দাঁড়িয়ে শুধু কারিগরি ক্ষেত্রেই নয়, ব্যাংকিংয়ের মতো ফাইন্যান্সিয়াল সেক্টরেও ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব বা চাহিদা চোখে পড়ার মতো। এই মহাবিদ্যালয়ের প্রাণপুরুষদের ভাবনাচিন্তা এই মহাবিদ্যালয়কে পূর্ব ভারতের অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটদের মধ্যে অগ্রণী করে রেখেছে। এখানকার ছাত্রছাত্রীদের তৈরি মোটরাইজড ঢেঁকি তাঁরই ফলস্বরূপ।
এটি মাত্র এক ইউনিট বিদ্যুতের সাহায্যে এক ঘন্টায় 15 থেকে 16 কিলো ব্রাউন রাইস তৈরি করে। এই ঢেঁকির বাজার মূল্য 28 থেকে 30 হাজার টাকা। এই ঢেঁকি একদিকে যেমন বেকারত্ব দূরীকরণে সাহায্য করবে, তেমন অন্যদিকে নিজের পরিবারের মুখেও অন্ন তুলে দেবে। এই বছরই 15ই জুন ম্যাকাউটের ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈকত মিত্র উদ্বোধন করেন তাদের 40 কিলোওয়াট গ্রিড কানেক্টেড সোলার পাওয়ার প্রজেক্ট। সোলার এনার্জি ইজ এ রিসোর্স দ্যাট ইজ নট অনলি রিউ সাস্টেনেবল বাট এনার্জি কনজাম্পশন বাট অলসো রিনিউয়েবল অ্যাট লিস্ট আনটিল দ্য সান রানস আউট ইন বিলিয়ন্স অফ ইয়ার্স। আমাদের সোলার আইকন এলইডি বাল্ব এলইডি টিউব তৈরি করেছে, এই যে ছোট ছোট টিউব গুলো এগুলো আমাদের সোলারাই তৈরি করেছে এবং এইগুলো আমরা হোস্টেলেও দিয়ে দিয়েছি যাতে ইলেকট্রিক কনজাম্পশন কম হয়। যে বাজারে চলে যে ইঞ্জিনিয়ারিং এর কোনো ভবিষ্যৎ নাই এই জাতীয় একটা ভ্রান্ত ধারণা এমন ভাবে ঢুকেছে যে বাবা মারা ভয় পাচ্ছে তার ছেলেকে ইঞ্জিনিয়ারিং এ আনবে কিনা। 4 বছরের বিটেক করার পরে সে জেনারেল লাইনে যেতে পারবে আর টেকনিক্যাল লাইনেও যেতে পারবে না, দুটো দিক খোলা থাকছে। কিন্তু একটা জেনারেল লাইনের ছেলে একটা দিকই খোলা থাকছে আর একটা জেনারেল লাইনের ছেলেকে তৈরি হতে গেলে তাকে 3 বছর BA/BSc, 2 বছর MSc আর যদি শিক্ষা জগতে যেতে চায় আরো 2 বছর BEd/TEd করতে হবে, তাছাড়া চান্স নেই। কিন্তু এখানে 4 বছরে একটা বিটেক করার পরে সে IAS, IPS, WBCS, ব্যাংক, বিমা, অন্যান্য শিল্পে ব্যাংকে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং এর ছেলেরা ঢুকছে। একটা ব্যাংকের ম্যানেজার যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়, একটা ব্যাংকের ম্যানেজার যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়, আমরা যখন ওই রকম সেক্টরে লোন দিই তার প্রসেসিং অনেক ভালো হবে একজন জেনারেল গ্র্যাজুয়েটের থেকে। সেই জন্য ব্যাংকিং পরীক্ষায় যখন রিটেনে দুজনেই পাস করে, ওরালের সময় ব্যাংক কিন্তু ইঞ্জিনিয়ার গুলোকে নিয়ে নেয়। এই জন্যই যে একটা কিনলে একটা ফ্রি, একটা ইঞ্জিনিয়ার আমি পেয়ে যাচ্ছি, একটা অফিসার পাচ্ছি, সাথে একটা ইঞ্জিনিয়ার পাচ্ছি। সুতরাং ইঞ্জিনিয়ারের ভবিষ্যৎ খারাপ এই ভ্রান্ত ধারণা যেন না থাকে। এই মহাবিদ্যালয়ের আরেকটি প্রশংসনীয় দিক হলো প্লেসমেন্ট। এখানকার ছাত্রছাত্রীরা TCS, IBM, স্যামসাং এর মতো বহুজাতিক সংস্থায় কর্মরত। একদিকে যেমন পঠন পাঠন, অন্যদিকে সেবামূলক কাজ, সমাজের জন্য কিছু করার অঙ্গীকার। আর তার সাথে সাথে হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণ। দীর্ঘ 19 বছর ধরে এইভাবেই বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং মানুষের জীবনকে বানিয়ে চলেছে ওয়াহ জিন্দেগি। কলকাতা এবং হাওড়াতে দিগম্বর জৈন সম্প্রদায়ের প্রচুর মানুষ বসবাস করেন এবং তাদের অনেক মন্দির আমাদের এই কলকাতা ও হাওড়ায় আছে। সেই সব মন্দিরের একটা ঝলক আমরা দেখব। সময় গেছে একটা ছোট্ট ব্রেকের, আপনারা কোথাও গেলে তাড়াতাড়ি ফিরে আসুন আর আমি এক্ষুনি ফিরে আসি আপনাদের কাছে। আজ আপনাদের নিয়ে যাই কলকাতা ও হাওড়ার কিছু দিগম্বর জৈন মন্দিরের সফরে। কলকাতা শহর সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান আর তাদের শান্তিপূর্ণভাবে এক সুতোয় বেঁধে রাখে ভালোবাসা আর ভ্রাতৃত্ববোধ। সেই জন্যই বোধহয় কলকাতাকে সিটি অফ জয় বলে অভিহিত করা হয়। কলকাতা শহরে ভিন্ন ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মের পূজা পাঠ আর ধর্মচর্চা করে থাকেন। এইভাবেই কলকাতা শহরে বসবাস করেন দিগম্বর জৈন সম্প্রদায়ের মানুষজনের একটা বড় অংশ। কলকাতা শহর, হাওড়া ও তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে রয়েছে অসংখ্য জৈন মন্দির, যেগুলো একধারে যেমন ভক্তিপীঠ অন্যদিকে তেমন ভ্রমণ পিপাসু মানুষদের কাছে দর্শনীয় স্থান। আসুন আজ আপনাদের নিয়ে যাই কলকাতা ও হাওড়ার কিছু দিগম্বর জৈন মন্দিরের সফরে। প্রথমেই দেখব মধ্য কলকাতার বড়বাজার এলাকায় স্যার হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে অবস্থিত সুবিশাল এই দিগম্বর জৈন মন্দির। সুপ্রাচীন এই দিগম্বর জৈন মন্দির জৈন সম্প্রদায়ের মানুষদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরে স্থাপিত তীর্থঙ্করের বিশাল মূর্তি
মনকে দেয় অপার প্রশান্তি। এই মন্দিরের দেয়াল আর ছাদ অত্যন্ত সুন্দরভাবে ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে সাজানো, যা ভীষণভাবে নয়নাভিরাম। কলকাতার দিগম্বর জৈন সম্প্রদায়ের প্রায় সমস্ত আচার অনুষ্ঠানই এই মন্দিরে অনুষ্ঠিত হয়। এই মন্দিরকেই কলকাতার অন্যান্য জৈন মন্দিরগুলোর অভিভাবক হিসেবে অভিহিত করা হয়। মধ্য কলকাতার চিৎপুরে একটি দিগম্বর জৈন মন্দির আছে, যা ভক্তপুকুলের কাছে নতুন মন্দির হিসেবে পরিচিত। এই মন্দির আলো করে আছে ভগবান আদিনাথের প্রতিমা। এই মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে একটি বিশাল বড় প্রার্থনা ঘর আছে, প্রতিনিয়ত যেখানে ধর্মীয় প্রবচন ও অন্যান্য ধর্মীয় আচার উপাচারের আয়োজন করা হয়। কলকাতার বড়বাজার এলাকার মালাপাড়া অবস্থিত শ্রী পরশনাথ দিগম্বর জৈন মন্দিরটি লোকমুখে পুরনো বাড়ি নামে পরিচিত। এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো বলে জানা যায়। এই মন্দিরে ভগবান পরশনাথের সাথে সাথে আরও অন্য ভগবানের প্রতিমাও আছে, আর আছে মা পদ্মাবতীর মূর্তি। এই মন্দিরে প্রবেশ করলে ভক্তকুলের মন অপার শান্তিরসে পরিপূর্ণ হয়ে যায়। এখন আমরা কলকাতার চৌরঙ্গী এলাকার অবস্থিত শ্রী মহাবীর দিগম্বর জৈন মন্দিরে। এই ত্রিতল মন্দিরের প্রথম দুটি তলে রয়েছে দিগম্বর জৈন ধর্মের বিভিন্ন ভগবানের মূর্তি। পুজোপাঠের সাথে সাথে সারা বছর জুড়ে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কলকাতা শহরে কাকুরগাছি এলাকায় ভগবান শান্তিনাথের নামে একটি ত্রিতল দৃষ্টিনন্দন জৈন মন্দির আছে। ১৯৯২ সালে স্থাপিত এই মন্দিরে ভগবান শান্তিনাথের সাথে সাথে ভগবান চন্দ্রপ্রভু এবং ভগবান পরশনাথের প্রতিমা বিরাজমান। আরেকটি উল্লেখযোগ্য জৈন মন্দির হল কলকাতার ভবানীপুর এলাকার পদ্মপুকুরে অবস্থিত ত্রিতল শ্রী দিগম্বর জৈন মন্দির। এই মন্দিরে ভগবান শ্রী শ্রীমন্ধার স্বামী, শ্রী আদিনাথ ও শ্রী মহাবীর স্বামীর বিশালকায় মূর্তি বিরাজমান। লক্ষণীয় বস্তু হল এই মন্দিরের ছাদেও খুব সুন্দর সুন্দর দেখতে অসংখ্য ছোট ছোট ভগবানের মূর্তি আছে।
এই মন্দিরের সুবিশাল প্রার্থনা গৃহেও নিত্য নৈমিত্তিক প্রবচন এবং ধর্মীয় রীতিনীতির আয়োজন করা হয়ে থাকে। সময় গেছে একটা ছোট্ট বিরতির, আপনারা কোথাও যাবেন না, কারণ আগে আরো অনেক অনেক মন্দিরের দর্শন আপনাদেরকে করাবো। আমি এক্ষুনি আপনাদের কাছে ফিরে আসছি। এই এলাকাতেও বিশাল সংখ্যক দিগম্বর জৈন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং প্রতিনিয়ত তারা এখানে পূজা পাঠ করার জন্য ভিড় জমান। বিরতির পর আমি শর্মিলি আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, চলুন আরো অনেক অনেক মন্দিরের দর্শন করি। দক্ষিণ কলকাতার আলিপুরেও একটি দিগম্বর জৈন মন্দির আছে। এই মন্দিরেও ভগবান পারশনাথের প্রতিমা বিরাজমান। এই মন্দিরে দিগম্বর জৈন সম্প্রদায়ের অগুন্তি মানুষ রোজ পূজা অর্চনা করে থাকেন। হাওড়ার ডবসন রোডে অবস্থিত শ্রী পারশনাথ মন্দির, এই সুবিশাল মন্দিরের স্থাপনা হয় 2011 সালের 16ই ফেব্রুয়ারি। এই মন্দিরের প্রথম তল আলো করে আছে তিনটি বিশাল বড় বড় জৈন প্রতিমা। এই মূর্তিগুলি যে শুধু মানুষের মনে অপার শান্তির সঞ্চার করে তাই নয়, মনের মধ্যে বেশ অলৌকিক ভাবধারারও উদ্রেক করে। এই মন্দিরের স্থাপত্যকলা সত্যি মন ছুঁয়ে যায়। এই মন্দিরেই অনুষ্ঠিত হয় 10 দিন ব্যাপী দিগম্বর জৈন ধর্মের দশ রাক্ষণ অনুষ্ঠান, যা পুরো অঞ্চলকে ভক্তিরসে নিমজ্জিত করে। হাওড়ার ডবসন রোডের বড় জৈন মন্দিরের পাশেই অবস্থিত একটি ছোট জৈন মন্দির, যাকে দিগম্বর জৈন সম্প্রদায় চৈত্যালয় বলা হয়। এটি অত্যন্ত প্রাচীন। আর এই মন্দিরে ভগবান পারশনাথের মূর্তিকে ভীষণভাবে চমৎকারী মানা হয়। হাওড়ার বঙ্গবাসী এলাকায় অবস্থিত দ্বিতল শ্রী পারশনাথ দিগম্বর জৈন মন্দির। এই মন্দিরের পারশনাথ ভগবানের প্রতিমাটি কালো মার্বেল পাথর দ্বারা নির্মিত। এই এলাকাতে বিশাল সংখ্যক দিগম্বর জৈন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। প্রত্যেক দিন এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। হাওড়ার বিক্রম বিহারে একটি দিগম্বর জৈন মন্দির আছে। এই এলাকাতেও বিশাল সংখ্যক দিগম্বর জৈন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন
এবং প্রতিনিয়ত তারা এখানে পূজা পাঠ করার জন্য ভিড় জমান। এবার আপনারা দেখছেন এমন এক জৈন মন্দির যা শুধু কলকাতায় নয় সারা ভারত জুড়ে প্রসিদ্ধ। বেলগাছিয়ার এই মন্দিরের নাম শ্রী দিগম্বর জৈন উপবন মন্দির। প্রায় 17 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরের পরিসর। প্রাচীন সৌধের মতো গভীর লাল রঙের এই মন্দির অনেক দূর থেকে দৃষ্টিগোচর হয়। 205 বছরের পুরনো এই মন্দিরের চারদিকে সুসজ্জিত উদ্যান ও মাঝখানে আছে এক বিশাল জলাশয়। অপার শান্তিময় এই মন্দিরের সিংহ দরজায় দর্শনার্থীদের স্বাগত জানায় হাজার হাজার পায়রা। এই মন্দির দেখার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় এখানে। আক্ষরিক অর্থেই কলকাতার দিগম্বর জৈন মন্দির দর্শন করার পর মানুষের জীবন হয়ে ওঠে ওয়াহ জিন্দগি। দেখলেন তো কি অদ্ভুত, কলকাতার বুকে বা হাওড়া দু জায়গাতে কত সুন্দর সুন্দর মন্দির আছে যা দর্শনীয় হিসেবে অপূর্ব। তো চলুন, আপনারা আজকে দেখলেন আমাদের সাথে, এবার নিজেরা সচক্ষে গিয়ে দেখে নিন এই সব মন্দিরকে। আপনাদের এই এপিসোড কেমন লাগলো আমাদেরকে জানান। কথা দিচ্ছি ঠিক আগামী সপ্তাহে এই দিন এই চ্যানেলে অন্য কোনো আত্মকথা বা অন্য কোনো সফর বা ইতিকথা নিয়ে আপনাদের সামনে আমি শর্মিলে হাজির হব। যেতে যেতে ভগবানের কাছে এই প্রার্থনা করি, আপকে জিন্দেগি বানে ওয়া জিন্দেগি। দিস এপিসোড ইজ পাওয়ার্ড বাই এভারগ্রিন হোশিয়ারি অ্যান্ড স্পন্সার্ড বাই ওম ক্যাপিটাল অ্যান্ড মেহেল ল্যাম্প শেডস।